আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে একটি বিশেষ উপাদান হলো শাক। বেশিরভাগ মানুষই শাক খেতে ভালোবাসেন। শাক আমাদের স্বাস্থ্য বা শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত শাক খেলে শরীরে পুষ্টির পাশাপাশি নানান রোগও দূর হয়, তাছাড়াও আমাদের শরীর সুস্থ থাকে। আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব কোন শাকে কী গুণ রয়েছে বা কোন শাক খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই যে শাকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পালং শাক। পালং শাক আমাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং আয়রন থাকে। তাই নিয়মিত যদি পালং শাক খাওয়া যায় তাহলে রক্তে আয়রনের মাত্রা ঠিক থাকে। এছাড়াও পালং শাক আমাদের ফুসফুসের নানান সমস্যা দূর করে। পুঁই শাক, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই শাকে। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও পুঁই শাকে রয়েছে প্রয়োজনীয় ক্যালসিয়াম, খনিজ লোহা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, যেগুলি আমাদের শরীরের সুস্থতার জন্য অপরিহার্য ও খুবই গুরুত্বপূর্ণ। কচু শাক, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই শাকে। এটি আমাদের শরীরের তাপমাত্রা বা জ্বর কমাতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে ওল কচুর রস উচ্চ রক্তচাপের রোগীদেরকে প্রতিষেধক হিসাবে খাওয়ানো হয়। লাউ শাক, এটি আমাদের অনেকেরই বাড়িতে বিভিন্ন জায়গায় উঠানে মাচায় লক্ষ্য করা যায়। এই শাক আমাদের স্বাস্থ্যের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই শাক খেলে আমাদের ঘুম ভালো হয়। এই শাকে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা আমাদের শরীরের হাড়কে মজবুত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এই শাক। সজনে শাক বা সজনে পাতা, এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও রক্তাল্পতা নিয়ন্ত্রণও করে। দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য এই শাক খুবই গুরুত্বপূর্ণ। এই পাতার রস হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। মূলো শাক, মূলো শাকের মূলোর যে কচি পাতা তা খুব সহজেই আমাদের হজম হয়ে যায়। তেলে বা ঘিয়ে ভেজে মূলো শাক খেলে আমাদের শরীরের বাত, পিত্ত ও কফ বা কাশিজনিত বিভিন্ন প্রকার সমস্যা দূর হয়। লাল শাক, রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির জন্য এই শাক খুবই গুরুত্বপূর্ণ। ফলে রক্তশূন্যতা রোগীদের জন্য এটি খুবই উপকারী। এছাড়াও অ্যামিনো অ্যাসিড, ফসফরাস, আয়রন, ভিটামিন ই, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি রয়েছে লাল শাকে, যা আমাদের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ধনে পাতা, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফলিক অ্যাসিড থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়াও এতে থাকা ভিটামিন চুলের ক্ষয় রোধ করে, রাতকানা রোগ দূর করে এবং চোখের জন্য এটি খুবই উপকারী। এতে থাকা ভিটামিন কে হাড়কে মজবুত ও শক্ত করে। থানকুনি পাতা, আয়ুর্বেদে রসায়ন বলা হয় এটিকে। প্রচুর গুণে ভরপুর এই পাতা খুব সহজেই হজম হয়ে যায়। নিয়মিত এটি খেলে আমরা দীর্ঘজীবন লাভ করতে পারি। কাশি, অর্স, লিভারের অসুখ, প্রস্রাবের অসুখ, জন্ডিস, গলগণ্ড ইত্যাদি রোগ সারায় এই পাতা। এছাড়াও থানকুনি পাতার রস পেটের অসুখ ও আমাশয় সারাতেও খুবই কার্যকারী। পাট শাক, এটি কৃমির জন্য খুবই উপকারী। এছাড়াও নাক থেকে রক্ত পড়া, মুখ থেকে রক্ত পড়া ইত্যাদি নাশ করে পাট শাক। তাছাড়াও জ্বর ও চর্মরোগ সারাতেও বেশ উপকারী হলো পাট শাক। কলমি শাক, এই শাকটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। বেতে শাক, এটি খুব সহজেই হজম হয়ে যায়। এটি খিদে বাড়াতে খুবই উপকারী এবং লিভারের অসুখ সারায় বেতে শাক। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।